আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার রেসিপি রেড ভেলভেট কেক ডেকোরেশন। আর এর একটি বেসিক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনাদের কাছে ভালো লাগে দেখে নিতে পারেন। রেড ভেলভেট কেক তৈরি করাটা যেমন সহজ, সাজিয়ে নেওয়াটা আরও বেশি সহজ। খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। রেড ভেলভেট কেক তৈরি করার পরে একটু কেক নিয়ে ক্রাম দিয়েই কেকটা খুব ভালোভাবে সাজানো যায়। ক্রিম দিয়ে ডিজাইন করাটা এটা হচ্ছে নিজের ব্যাপার, যদি ভালো লাগে করে নিতে পারেন, না হলে শুধু ক্রাম দিয়ে সাজালেও বেশ ভালো লাগে। তো এখন আমি কেকটা যেইভাবে সাজিয়ে নিব সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 1 লিটার দুধ, 1 চা চামচ ভিনেগার দিয়ে জাল করে ছানা তৈরি করে নিয়েছি চিজ ক্রিম তৈরি করার জন্য। তো এখন আমি এটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় যদি ছানাটা শক্ত না হয়ে যায় তাহলে আর পানি দেওয়ার প্রয়োজন নেই, যদি পানি প্রয়োজন হয় তাহলে ছানার পানি দিয়ে নেবেন 1 টেবিল চামচের মতো। তো এখানে আমি হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি, বরফ ঠান্ডা হুইপ ক্রিম বিটারের স্প্রিট মিডিয়ামে দিয়ে আমি ক্রিম তৈরি করে নিব। আমি এখানে যেই ক্রিমটা নিয়েছি এটা বেশ মিষ্টি আছে, আমি আজকে আইসিং সুগার ব্যবহার করব না। যদি আপনারা এর থেকে একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে আইসিং সুগার ব্যবহার করবেন। তো আমি এরকম একটি ক্রিম তৈরি করে নিয়েছি, দেখুন ক্রিম কত পারফেক্টভাবে তৈরি হয়েছে। হুইপ ক্রিম বেশি বিট করে ফেললে কিন্তু ফোম হয়ে যায়। তো এখন আমি এইখানে চিজ ক্রিমটা মিলিয়ে নিব। তো চিজ ক্রিম মিলিয়ে নিলেই হয়ে যাবে রেড ভেলভেট কেক তৈরির জন্য হুইপ ক্রিম। তো এইখানে মিলানোর ব্যাপারটা একটু আস্তে করে মিলিয়ে নেবেন। আর রেড ভেলভেট কেক তৈরি এবং সাজানোর পুরো একটি A to Z রেসিপি আমার চ্যানেলে আছে, যদি আপনাদের কাছে ভালো লাগে দেখে নিতে পারেন। এখন আমি ক্রিমগুলো খুব ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেলে কেকটি ডেকোরেশন করে নিব। তো আমার এখানে সব কিছু মিলিয়ে নেওয়া শেষ। এখানে যদি চান একটু ভ্যানিলা এসেন্স দিতে পারেন, তবে আমি আজকে ভ্যানিলা এসেন্স দিব না। তো একটি টার্ন টেবিলের উপরে একটি বোর্ড দিয়ে নিব, কেক বোর্ড। এখন আমি এখানে সবার প্রথমে যে কেকের লেয়ার ওই লেয়ারটা প্রথমে দিয়ে দিলাম, একদম কেকের যে শেষের লেয়ারটা ওইটা আবার সবার শেষে দিব। তো এখন আমি এইখানে আইসিং সিরাপের পরিবর্তে এখানে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ। আপনারা এখানে চিনি পানি গুলিয়েও দিতে পারেন বা এরকম দুধ দিয়ে দিলেও হবে। দুধের সাথে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিবেন। তো এখন আমি প্রথম লেয়ার দিয়ে তারপরে একটু ক্রিম দিয়ে দিচ্ছি, ক্রিম দিয়ে তারপর আমি দ্বিতীয় লেয়ার দিয়ে দিব। আমি যেই কেকটি তৈরি করেছি 4 ভাগে ভাগ করে নিয়েছি, আপনারা যদি চান 3 ভাগেও ভাগ করে নিতে পারেন বা আমার মতো 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। আর এই কেকটির রেসিপি আমি আমার চ্যানেলে দিয়েছি, আর আমি কেকটি তৈরি করেছিলাম 60টি ডিম দিয়ে। তো কেকটা কিন্তু 3 পাউন্ডেরও বেশি হয়েছে। তো আমি সবার শেষের লেয়ার দিয়ে উপর থেকে ক্রিম দিয়ে একটু সমান করে নিচ্ছি। আর রেড ভেলভেট কেকে কিন্তু খুব বেশি সমান করার প্রয়োজন হয় না, বাইরে দিয়ে যেহেতু আমরা কেক ক্রাম দিয়ে কোট করে দিই। তো আমি বাইরের দিকটাও একটু সমান করে নিচ্ছি। আর সমান করে নেওয়ার বিষয়টি এখানে কিন্তু আপনারা চাইলে একটি নাইফ দিয়েও সমান করে নিতে পারেন, স নাইফ, তাহলে বাইরের দিক দিয়ে একটি ডিজাইন হবে। কাঁটা চামচ দিয়েও একটি ডিজাইন করে দিতে পারেন। তো উপরে আমি একটু হার্ট শেপ ডিজাইন করব, এই জন্য একটি হার্ট শেপের মোল্ড দিয়ে দিলাম যাতে ডিজাইনটা করা সহজ হয়ে যায় বা ডিজাইনটা যাতে বাঁকা না হয়। তো এখন আমি মোল্ড তুলে নিয়েছি আর দেখুন কতটা পারফেক্টভাবে ডিজাইনটা তৈরি হয়েছে। এখন আমি হার্ট শেপ ঘুরিয়ে কেক ক্রাম দিয়ে দিব। আর কেক ক্রামটা আমি আজকে কেক কেটে নেওয়ার পরে মাইক্রোওভেনে দিয়ে 2 মিনিট গরম করে নিয়েছি, ড্রাই করে নিয়েছি, যাতে গুঁড়াটা একদম পারফেক্টভাবে হয়। দেখুন কতটা পারফেক্টভাবে ক্রামটা হয়েছে। তো আমি এরকম করে ঘুরিয়ে চারদিক থেকে দিয়ে দিব, চারদিক থেকে দিয়ে তারপরে আমি ছোট একটি 2D নোজেল দিয়ে ছোট ছোট গোলাপ তৈরি করে দিব। ক্রিমের সাথে একটু রেড ফুড কালার মিলিয়ে নিয়েছি। তো এইখানে কেক তৈরি বা ডিজাইন এটা কিন্তু নিজের পছন্দ মতো করে নিতে হয়, আমি শুধু এখানে একটু ধারণা দিয়েছি মাত্র।
আর আমিও খুব বেশি ভালো কেক ডিজাইন করতে পারি না। সাইড দিয়ে আমি এরকম ক্রামগুলো লাগিয়ে নিচ্ছি। সাইড দিয়ে ক্রাম লাগিয়ে নিলেই দেখতে ভালো লাগে। তো সব ক্রাম লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি ছোট ছোট গোলাপ তৈরি করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও ভালো ডিজাইন করে নিতে পারেন, বা এরকম করে নিলেও হয়। তো আমি এখানে ছোট ছোট গোলাপ দিয়ে দিয়েছি। আর এখন আমি মাঝখানে নোজেল দিয়ে একটু গোলাপ তৈরি করব। তবে আমি খুব বেশি ভালো পারি না গোলাপটা তৈরি করতে, যেমন পারি ওরকম করেই দুইটি বা তিনটি গোলাপ এখানে দিয়ে দিব। যদি চান কেকটা এরকমও রেখে দিতে পারেন, এরকমও দেখতে ভালোই লাগে। তো আমি একটু গোলাপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এইখানে অন্যভাবেও ডিজাইনটা করে নিতে পারেন। তো এখানে আমি দেখেই বুঝতে পারবেন নোজেলটা দিয়ে একটু উঁচু নিচু করে নিচ্ছি, কোনো রকম একটি গোলাপ তৈরি হচ্ছে। আমি এখানে সাদা হুইপ ক্রিমের সাথে একটু রেড ফুড কালার দিয়ে দিয়েছি। পাইপিং ব্যাগের ভিতরে যখন হুইপ ক্রিমটা দিয়েছি, তখন একটু শলা দিয়ে বা একটি কাঠি দিয়ে লাল রং দিয়ে নিয়েছি। আর এই বিষয়গুলো এখন খুবই সহজ, সবাই আমরা কম বেশি জানি। তো এরকম করে গোলাপ তৈরি করে আমি কেকের উপরে তিনটি গোলাপ দিয়ে দিব। আর এর থেকে ভালো ডিজাইন করা আমার পক্ষে সম্ভব নয়। যদি আপনারা পারেন তো এর থেকেও ভালো করে নেবেন। একটি গোলাপ দেওয়ার পরেও কিন্তু ভালো লাগে। আমি এখানে তিনটি গোলাপ দিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে ছোট করে বা খুব সিম্পলভাবে সাজানো কেক ডিজাইনটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।